ভাই কি নাম? আমার নাম মোহাম্মদ কামাল। এই গ্রামের নাম কি? এই বগিরাতপুর গ্রাম। নায়িকা পরিমনি রেসি নান ছবিতে দেখছি। দর্শক, কথা বলছি সিংহখালী ভান্ডারিয়া পিরোজপুর থেকে। আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি চিত্রনায়িকা পরিমনির নানার বাড়িতে, যেখানে বড় হয়েছেন সেই বাড়িতে। কই যান? ওই আজকে কি মাহফিল? মাহফিল। কদিন থাকবেন? আজকের দিন আর কালকে সকাল চলে যাবো, শেষ। আচ্ছা, ওই যে আমাদের শামসুল হক গাজী, জি, পরিমনির নানা, জি, ওনার বাড়ি কি সামনে? আরো এই তো সামনে। কিছু হইতেন নাকি? না, আমাদের পাশাপাশি বাড়ি। পাশাপাশি বাড়ি? হ্যাঁ। তাহলে পরিমনি তো ছোটকাল থেকে দেখে আসছেন, জি। ছোটকালে কি সুন্দরী ছিল নাকি? অনেক হ্যাঁ ভালো ছিল। আমি আর ছাত্রী নাকি অনেক ভালো ছিল? হ্যাঁ, আর্থিক অবস্থা ভালো আছে। ছাত্রী মানে সে ছাত্রী হিসেবে ভালো ছিল। আচ্ছা, যান তাহলে, আমারও যাওয়ার ইচ্ছা আছে ওদিকে। আচ্ছা ভাইও, কি নাম? মোহাম্মদ ফিরোজ। ফিরোজ, জি। নায়িকা পরিমনির তো চিনো? নায়িকা পরিমনি মোবাইল চালাই না ভাই, চিনবো কেন? হ্যাঁ হ্যাঁ, এই গ্রামের মানুষ না আসলে ছিল না? জায়গাটা অনেক সুন্দর, এই পাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটা খাল, আবার এদিকে রাস্তাটা আমার কাছে খুব সুন্দর লাগছে, মাটির রাস্তা। আসলে এখন দেশ অনেক এগিয়ে যাচ্ছে, রাস্তা বেশিরভাগ জায়গায় পাকা, তবে এই জায়গাটুকু কাঁচা মাটির রাস্তা। নায়িকা পরিমনিকে আমি বেশ অনেক আগের থেকেই চিনি, জানাশোনা আছে, তবে একটি ঘটনা আমার এই মুহূর্তে মনে পড়ছে। সেটা হচ্ছে যে বেশ কয়েক বছর আগে একদিন আমি তাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে একটা ইন্টারভিউ নিতে হবে, তো উনি একটা টাইম দিলেন। গেলাম এফডিসিতে ক্যামেরা নিয়ে, গিয়ে দেখি যে আমাদের এক সাংবাদিক ভাইয়ের সাথে একটু ঝামেলা হয়েছে, সেই ঝামেলার জন্য সে খুব রেগে আছে। তো আমি প্রথম গিয়ে একটু বোকার মতো হয়ে গেলাম, সবাই পরিমনির গাড়ি ঘিরে দাঁড়িয়ে আছে, কী যেন একটা হয়েছে আর কি। আমি গেছি একটু পরে, শেষে যেটা জানলাম যে আসলে আমাদের এক সাংবাদিকের এক কথায় সে খুব কষ্ট পেয়েছিল, রাগ করেছিল, যে কারণে একটু ক্ষিপ্ত ছিল। এর কিছুক্ষণ পরে ঠান্ডা হওয়ার পর আমি বললাম যে আমার তো একটু কথা বলা ছিল, ফোন দিছিলাম, তো বললো যে আপনার সাথে তো আমার কোনো সমস্যা নেই। এই গ্রামের নাম কি? সিংহখালী গ্রাম। আপনার নাম কি? আমার নাম জালাল। আচ্ছা, তো নায়িকার পরিমনি? জি। নায়িকা পরিমনি নানা হচ্ছেন? শামসুল হক গাজী। শামসুল হক গাজী, ওনাকে তো দেখছেন বা একই গ্রামের মানুষ, কিছু হন নাকি? না, পাড়া প্রতিবেশী। হ্যাঁ, ভালো লোক ছিল, শিক্ষক ছিল এলাকায়, ভালো সুনামধন্য লোক। আচ্ছা, পরিমনির তো খুব ছোট সময় থেকে ছিলেন? অত তো আমি তো বাড়িতে ছিলাম না, অত তো আর চিনিও না, আর কিছু ভালো ছিল আর কি। মানে এখন চিনেন বেশি? না, এখন আমি অত ই করি না, আমি বাড়িতে আমি বেশি বেশি অসুস্থ থাকি, আমি ওদিকে বেশি ই করি। মানে আগে সিনেমা দেখতেন, এখন অত সিনেমা দেখেন না? না, আগেও দেখিনি আমি ওগুলোর ভিতরে অত। আচ্ছা, আছে অনেকে কম দেখে বেশি দেখে, আপনি তো কমই দেখছেন। ভাই কি নাম? সজীব। সজীব, তো নায়িকা পরিমনিকে তো চিনো, সিনেমা দেখছো? না, সিনেমা দেখো নাই, এমনি চিনো আর কি। তো বাস্তব তো দেখছো? মানে বাড়িতে আসার পর দেখা হয়েছিল? জি। তো কেমন লাগে তোমাদের এলাকার একটা মেয়ে নায়িকা? ভালোই। এমনি এলাকার লোকজন বেশি করে কি? কৃষিকাজ, এই ব্যবসা বাণিজ্য, তাছাড়া কিছু না। কিন্তু এমনি তো সুন্দর, এমনি তো সুন্দর, এই যে সুন্দর পানি, গাছপালা আমি দেখতেছি। আমি তো অন্য অন্য জায়গায় যাই, এত সুন্দর এলাকায় তো খুব কম আছে আমাদের দেশে। এখানে আর কি সৌন্দর্য, ওই ভিতরে এই রাস্তায় গাছ রয়েছে অনেক, খুব ভালো দেখতে, তাই পার্কে আর কি। পার্ক না, এটা তো এমনি পার্কের মতো মনে হচ্ছে, এই যে চারিদিকে গাছপালা, পানি, রাস্তাঘাট, মানে সব মিলে আমার কাছে মনে হচ্ছে এটাই একটা। না, সবে কৃষি দেয়, মোটর দিয়ে এবার পানি দেয়। তাহলে এই বাড়ি হচ্ছে পরিমনির নানির বাড়ি? জি। এই যে রাস্তা, আর ওনার কবর দিছে কই? তাহলে ওই সামনে যে কবরস্থান দেখা যায় তো এখানেই না? জি। তখন তুমি ছিলা? হ্যাঁ, জানাজা দিছিলাম তো। এই বাড়িটি হচ্ছে আমাদের চিত্রনায়িকা পরিমনির নানার বাড়ি। বাড়িতে যাওয়ার সুন্দর সুপারির শাকও। পান্থশালা
সামনেই তো কবর আছে। কোন কবরটা? ওই যে কালো নীল দিছে। ও ওই যে কালো ইটা ঢাকা। ওইটা। এটাই কবর। এটা মনে হয় নানাদের পারিবারিক কবরস্থান না? জি। তাহলে এই বাড়ি ওনাদের? এই জি। দর্শক, এই হচ্ছে লাইকে পরিমনির নানার বাড়ি, যে বাড়িতে শৈশব ও কৈশোর কাটিয়েছেন আমাদের চিত্রলেখিকা পরিমনি। এটি হচ্ছে এই বাড়ির বর্তমান অবস্থা। তো বাড়িতে বড় কেউ না থাকায় কথা বলতে পারলাম না, তবে খুব শীঘ্রই হয়তো কথা হলো যেটা এক ছোটো ভাইয়ের সঙ্গে, তো সে জানালো যে এই বাড়িতে এ মাসেই পরিমনি আসবেন, তখন যোগাযোগ করে আসার চেষ্টা করব। যদিও ঢাকা থেকে আসা অনেক কঠিন, তারপরে চেষ্টা করব। এখানে প্রথম ঢুকেই আমি একটু অবাক, সেটা হচ্ছে যে এখানে একটা বসার বেঞ্চ। অবাক এই কারণে যে আসলে নামটা দেখে পান্থশালা, তো এতে বোঝা যায় যে আসলে যে পরিমনি যে নানা ছিলেন উনি কত বড় এবং মহৎ মনের মানুষ ছিলেন। যদিও পেশা শিক্ষকতা করতেন, একটা সুন্দর নান্দনিক নাম দিয়ে হয়তো উনি এখানে বসতেন, সময় কাটাতেন, সেজন্য জায়গাটা দেখালাম পান্থশালা। অসম্ভব সুন্দর একটি নাম। আর এই পান্থশালার পাশেই ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নানার কবর। পরিমনির আসল নাম শামসুন নাহার, পরবর্তীতে চলচ্চিত্রে যাওয়ার পরে তার নাম তিনি রেখেছেন পরিমনি। কথা কথা শুনলাম আপনি ছোট সময় থেকেই চিনেন। হ্যাঁ, আমি ওকে ছোটবেলা থেকেই চিনি। আমার এক আত্মীয় সুবাদে আমাদের বাড়িতে আসতেন। ওর নানা বাড়ি ভান্ডারিয়া উপজেলার সিংহগালী গ্রামে। ওর নানা বগিরাতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ও আত্মীয় হিসাবে ওরা আমাদের বাড়ি আসতেন। দুরন্ত ছিলেন, অনেক মেধাবী ছিলেন মেয়েটা, খেলাধুলায় অনেক ভালো ছিল। সুন্দরী ছিলেন না? হ্যাঁ, সুন্দরী ছিলেন, অসাধারণ সুন্দরী ছিলেন। ওর বাবা পুলিশের চাকরি করতেন, ওখানেই ওর বাবার বাড়ি কুষ্টিয়া। ওর বাবা যখন ওখানে চাকরি করে, এই সুবাদে ওর মায়ের সাথে বাবার বিবাহ হয় এবং নানা বাড়িতেই থেকে যায়। ভাই আমি একটু বলি, সেটা হচ্ছে যে পরিমনির বাবার বাড়ি কুষ্টিয়া। কুষ্টিয়ায়। তো ওনার বাবা যেহেতু পুলিশে ছিলেন, উনি হয়তো আপনাদের এলাকায় চাকরি করার সুবাদে পরিমনির মাকে বিয়ে করছে। তো পরবর্তীতে ওনার বাবা, তো আমি যতটুকু জানি আর কি, যে অনেক আগে মারা গেছেন। হ্যাঁ, ওনার বাবা আগে মারা যায়নি, ওনার মা আগে মারা গেছে, পরিমনির মা আগে মারা গেছে। ছোট সময়? ছোটবেলায়। আগুনে পুড়ে মারা গেছে। আগুনে পুড়ে মারা গেছে? ঘরে আগুন লাগছিল নাকি? সেটা ও প্রকাশ করে না, যেহেতু মারা গেছে এটাই বলে, তারা বলতে চায় না। আচ্ছা যাক, মারা গেছেন, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। আর সেখানে ওনার বাবা মারা গেছেন পরে? পরে। এরপরে পরিমনি নানার সাথে ছিলেন? হ্যাঁ, নানার সাথে ছিলেন, নানা বাড়ি ছিলেন। এখান থেকে এসএসসি পাশ করিয়া তার বিয়ে হয়। নবম শ্রেণীতে যখন পড়ে তখন তার খালাতো ভাইয়ের সাথে বিবাহ হয়। ওই বিবাহ বিচ্ছেদের পরে এখান থেকে ঢাকায় যায়। ঢাকা যাওয়ার পরেই এই চলচ্চিত্রে ঢুকে।